যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারা কিন্তু একেবারে সতর্ক। আমরা রয়েছি বকখালি সমুদ্র সৈকতে, তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস এর পুলিশ কিন্তু রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ এখানে রয়েছে। এবং এই পুলিশের তরফ থেকে যেটা মাইকে প্রচার যেমন চালানো হচ্ছে, বাঁশি বাজিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় পর্যটকদেরকে কিন্তু রীতিমতো সতর্ক করছে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই মাইকে কিন্তু প্রচার করা হচ্ছে। এবং বেশ কিছু সমুদ্র সৈকত ফাঁকা হলেও বেশ কিছু পর্যটক কিন্তু, গুটি কয়েক পর্যটক, তারা কিন্তু রীতিমতো এই যে সমুদ্র তটে যেসব দোকান রয়েছে সেসব দোকানে অধিকাংশ বন্ধ, কিছু দোকান যেগুলো খোলা রয়েছে সেখানে কিছু পর্যটকের দেখা মিলছে ঠিকই, কিন্তু তাদেরকে একেবারেই সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সতর্কতা যেটা আমরা দেখছি পাপিয়া গতকাল থেকে, সেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধিকে, এবং একই সঙ্গে কলকাতা দীঘা বকখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত, এমন কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। এবং আগামীকাল এই ঝড় আছড়ে পড়বে, তার আগে থেকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে গিয়েছে, নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দেখো পর্যটকদের উৎসাহে খামতি নেই ঠিকই, কিন্তু বারবার করে যেটা আমাদের তরফ থেকে বলা, কারণ কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, তাই সেই কারণে অতিরিক্ত সতর্কতাই প্রয়োজন। আলোর উৎসবে এই যে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, তাতে মনটা খারাপ হয়ে যায়। দুর্যোগ আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, এবং এই সিত্রাং সমুদ্রের উপর দিয়ে ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সাগরদ্বীপের 500 কিলোমিটার দক্ষিণে। বাংলাদেশের বরিশাল থেকে সিত্রাং এর দূরত্ব 650 কিলোমিটার। আগামী 12 ঘন্টায় সিত্রাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোনা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। এবং দেখো অ্যানিমেশনের মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি ঠিক কোন জায়গায় সিত্রাং ফল করবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের অবস্থান এই মুহূর্তে কিভাবে সেটা এগোচ্ছে, সেইটা অ্যানিমেশনের মাধ্যমে দর্শকদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেটা বলছিলাম বারবার, যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশ কালো করে রয়েছে, ঠান্ডা হাওয়া সেই সঙ্গে। এবং আপনাদেরকে আরো বেশি করে যেতে জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তাই, এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছে। প্রথমেই যার কাছে যাব দীঘাতে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। সরাসরি চলে যাব পার্থ প্রতিমের কাছে। পার্থ প্রতিম, জলোচ্ছ্বাসেরও কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে, 6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এমন পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে। সব মিলিয়ে তোমার কাছে আমি জানতে চাইবো যে আজ ভোরবেলা দীঘার ছবিটা ঠিক কি। দেখো তোমাকে বলে রাখবো যে যে বিষয়টা আবহাওয়া দপ্তর থেকে মনে করা হচ্ছে যে যে তিনটি জেলার মধ্যে প্রভাব পড়তে পারে এ রাজ্যে, সেগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর একটি রয়েছে। আমার সহকর্মী পার্থ প্রতিমকে দেখাতে বলবো এই মুহূর্তে জলোচ্ছ্বাসের ছবিটি। এবং দীঘার যে আবহাওয়া সেটা একবার দেখতে পাচ্ছি, ভোর থেকেই কিন্তু মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটা শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে একটু মনে হচ্ছে প্রচুর পর্যটক তারা একদিকে যেমন উপস্থিত রয়েছে, থাকলেও কী হবে, কাউকেই কিন্তু সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। এবং মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই তিনটি জেলা এরাজ্যে, সেখানে কিন্তু তার প্রভাব দেখতে পাওয়া যাবে। এবং যে ঘন্টায় হাওয়ার যে গতিবেগ সেটা 80 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এই পূর্ব মেদিনীপুরে। তবে ঘূর্ণিঝড়ের জন্য একেবারে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে অনেকগুলি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে, মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে একদিকে, যেমন অন্যদিকে দেখতে পাচ্ছ যে একেবারে সমুদ্রের যে পাশের যে অংশ, যে জায়গা থেকে অনেকে সমুদ্রে নাবেন, উপভোগ করেন, সেই জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা এখানে উপস্থিত থাকছেন, ক্রমাগত কিন্তু তারা বাঁশি বাজাচ্ছেন, কাউকে কিন্তু একেবারে নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে, কারণ এই ঘূর্ণিঝড়ের প্রভাব এবং সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আকাশের মুখ ভার কালো করে রয়েছে আকাশ, এবং তার সঙ্গে যে জলোচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছ অনেকটাই বেশি রয়েছে অন্যান্য দিনের তুলনায়। এবং যে বিষয়টা মনে করা হচ্ছে, যেহেতু অমাবস্যা রয়েছে এর ফলে যে হাইটাইড, নর্মাল যে হাইটাইড রয়েছে তার থেকে অনেকটা বেশি থাকবে, এবং যেহেতু ঘূর্ণিঝড় রয়েছে তার জন্য কিন্তু সমুদ্রের উপর দিয়ে যাওয়ার জন্য জলোচ্ছ্বাস বা জলের যে হাইটাইড সেটা লেভেলটা কিন্তু অনেকটাই বাড়বে। তুমি যে ছবি আমাদের দেখালি, আমরা যে ছবি দেখতে পাচ্ছি পর্যটকদের বেশ ভিড় রয়েছে,
কিন্তু যেভাবে মেইনটেইন করা হচ্ছে পুরো বিষয়টা অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং সমুদ্র উত্তাল তাতে পর্যটকদের আরো বেশি করে সতর্কতার প্রয়োজন।